সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেডিকেল শিক্ষার্থীকে গুলি, কথায় কথায় তিনি পিস্তল বের করতেন, থামাননি কেউ। নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত চার। সরকার ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার যে পথে হাঁটছে তা সঠিক নয়, মন্তব্য মঈন খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কথায় কথায় তিনি পিস্তল বের করতেন, থামাননি কেউ। শ্রেণীকক্ষে ছাত্রকে গুলি করে আলোচনায় আসা সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ দীর্ঘদিন থেকেই অবৈধ অস্ত্র বহন করেন। মতের অমিল হলেই সেই পিস্তল বের করে হুমকি দেন, বিষয়টি সবাই জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রায়হান শরীফ তার সাবেক কর্মস্থল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। জ্যেষ্ঠ সহকর্মীকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে বর্তমান কর্মস্থলে এসেও কথায় কথায় পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়া ছাড়েননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। মৌখিক অভিযোগ পেয়ে তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু তিনি জবাব দেননি বলে জানিয়েছেন অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী। অধ্যক্ষের দাবি, প্রভাব খাটানোর কারণে রায়হান শরীফের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত সোমবার বিকেলে মেডিকেল কলেজে মৌখিক পরীক্ষা চলাকালে আরাফাত আমিন নামের এক শিক্ষার্থীকে গুলি করেন শিক্ষক রায়হান শরীফ। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রায়হানের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, 81টি গুলি, 4টি ম্যাগজিন ও 12টি বিদেশি চাকু উদ্ধার করে। পুলিশ জানিয়েছে রায়হানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সদর থানায় দুটি মামলা হয়েছে। একটির বাদী গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আমিন, তিনি ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন। এই মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক বিল্লাল হোসেনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রায়হান। অপর মামলাটি করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের এই মামলায় রায়হানের 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ, তবে অন্য মামলায় স্বীকারোক্তি দেয় রিমান্ড মঞ্জুর হয়নি। নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত চার। পিরোজপুরের নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অফিসার সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন পুলিশ অফিসার নাজিরপুর থানার এএসআই মোহাম্মদ মোশারফ হোসেন, আলামিন শেখ, কামাল শেখ, জুয়েল শেখ। মঙ্গলবার সকাল 11টায় উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর টু ঢাকা মহাসড়ক সংলগ্ন পাতিলাখালী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। আহত আলামিন শেখ ও কামাল শেখ ওই এলাকার মৃত আলী শেখের ছেলে এবং জুয়েল শেখ একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে। আহত আলামিনের মা মিনারা বেগম জানান, একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির লুৎফার রহমানের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে লুৎফার ও তার দুই ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম চঞ্চল ও শিপনের সঙ্গে সামান্য কথা কাটাকাটির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পথিমধ্যে পুলিশ অফিসার মোশারফ হোসেন উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণ করতে গেলে তিনিও আহত হন। আমার দুই ছেলেকে নাজিরপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। সরকার ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে, মন্তব্য মির্জা ফখরুলের। মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা প্রদান ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিরোধী দলগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনাকে সরকার গণতন্ত্রকামী রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনাকে এখন প্রতিদিনের কাজ হিসেবে নিয়েছে সরকার। তিনি আরো বলেন, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে 71 স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা জাতির নিকট চিরস্মরণীয় থাকবে। তিনি বর্তমানে ভীষণ অসুস্থ। কিছুদিন পূর্বে তিনি বিদেশ থেকে হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না, অথচ মিথ্যা মামলায় তার মতো একজন বীর মুক্তিযোদ্ধার
জামিন নামঞ্জুরের ঘটনায় আবারও প্রমাণিত হলো যে দেশে বিরোধী দল ও ভিন্নমত প্রকাশকারী মুক্তিযোদ্ধাদেরকেও জুলুম নির্যাতনের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না। সরকার যে পথে হাঁটছে তা সঠিক নয় মন্তব্য মঈন খানের। সরকার যে পথে হাঁটছে তা সঠিক নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য কারামুক্ত সদস্য সচিব আমিনুল হককে আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আব্দুল মঈন খান বলেন, মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই, যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি, এটা প্রহসন, নাটক, সার্কাস। আর যে সংসদ সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে, সুতরাং সরকার যে পথে হাঁটছে তা সঠিক নয়। সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা করুক তা বিএনপি চায় বলেও জানান আব্দুল মঈন খান। দেশের রাজনীতির সমস্যা প্রতিহিংসা একথা উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার দেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে সরকার ফিরে আসুক। নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর হয়নি মন্তব্য মেননের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়ায় দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে, বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয়। তবে একথা সত্য যে নির্বাচন সম্পর্কে জনমানুষকে যে অনাস্থাবোধ তা দূর করা যায়নি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রোজার আগে বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম, রমজানের আগে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই হিসাবে বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি ৫২ পয়সা করে বাড়বে, শতকরা হিসাবে তা ৬% মতো। বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে জ্বালানি তেলেও মূল্য সমন্বয়ের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম তাতে দেশের বাজারে দাম আরও কমার কথা বলে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন। তবে সরকারের তরফে বলা হচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে তেলের দাম আরও বেশি হওয়ার কথা। এদিকে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে গ্যাসের দাম এখন বাড়বে না বলে সরকার জানিয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি তুলে দিতে চায় সরকার, এ কারণে পর্যায়ক্রমে আগামী ৩ বছর ধরে মূল্য সমন্বয় করা হবে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সংসদে। মানুষ দুর্বিষহ অবস্থায় আছে এমন মন্তব্য করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। মুজিবুল হক বলেন, মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকারের পক্ষ থেকে তেমন কোনো নজরদারিও নেই, মানুষ খুব অসহনীয় জীবনযাপন করছে। এই অবস্থার মধ্যে সরকার বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বাড়িয়েছে, গ্যাসের দামও বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হলে অনেক জিনিসপত্রের দামও বাড়বে বলে মন্তব্য করেন মুজিবুল হক। তিনি বলেন, অনেক জিনিসের উৎপাদন বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত, সে কারণে অন্যান্য জিনিসেরও দাম বাড়বে। দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে মুজিবুল হক বলেন, মাত্র এক মাস আগে জনগণ অনেক আশা করে এই সরকারকে নির্বাচিত করেছে, সে সরকার জনগণের উপর জগদ্দল পাথরের মতো রমজানের আগে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ায়, এটা অসহনীয়। মুজিবুল হক বলেন, আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব, অন্ততপক্ষে গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম এ মুহূর্তে বৃদ্ধি করবেন না, সরকার একটি স্থিতিশীল অবস্থায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক, তখন আপনারা চিন্তা করেন, এখন অন্তত চিন্তাটা বাদ দেন।